হ্যালো বন্ধুরা, আমি হিমালয় সেন, ইঞ্জিনিয়ারিং ক্লাসরুমের পক্ষ থেকে আপনাকে স্বাগত। তো আজকে আমরা দেখব ল্যামের সূত্র, ল্যামের সূত্র নিয়ে ব্যাখ্যা, যে ল্যামের সূত্র কীভাবে প্রমাণ করতে হয়। তো ল্যামের সূত্র সম্পর্কে যদি আমি প্রথমে বলি, তার সংজ্ঞায় আছে যে কোনো বিন্দুতে ক্রিয়াশীল তিনটি বল, যেমন পি কিউ আর আর হচ্ছে তিনটি বল, পি কিউ আর তিনটি বল কোনো বিন্দুতে ক্রিয়া করে যদি সাম্যাবস্থার সৃষ্টি করে, তিনটি বল একটি বিন্দুতে ক্রিয়া করে যদি সাম্যাবস্থার সৃষ্টি করে, তাহলে প্রত্যেকটি বলের মান তার অপর দুটি বলের অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক। এটা হচ্ছে ল্যামের সূত্র। তো ল্যামের সূত্র এখানে আমাদের প্রমাণ করতে হবে পি বাই, তাহলে প্রত্যেকটি বলের মান, পি বলের মানটা কি হবে, এর অপর দুটি বলের অন্তর্গত কোণের সমানুপাতিক, কোণের সাইনের সমানুপাতিক। তার পি বাই সাইন আলফা ইকুয়াল টু অপর হবে কিউ বাই সাইন বিটা, যেহেতু কিউ এর বিপরীত কোণ বিটা, আর অপর হবে আর বাই সাইন ল্যামডা, এটা হচ্ছে ল্যামডা। ওকে, তো এখন আমাদের এটা প্রমাণ করতে হবে যেটা কিভাবে আসে। তো আমরা এটা প্রমাণ করার জন্য আগে আমরা দেখি যে এই বাহুটা একটা সরলরেখা, যে ধরি এটা এটা হচ্ছে এটা এই বিন্দুতে, তাহলে এটা সম্পূর্ণগত কোণ 180 ডিগ্রি, তাহলে এই কোণটা কতটুকু হবে আমরা আগে এটা বের করি। তাহলে কোণ লিখতে পারি, কোণ এ ও, যদি এ এটা ও এটা সি, কোণ এ ও সি হবে 180 মাইনাস এই বিটা, যদি বাদ দিই 180 থেকে যদি বিটা বাদ দিই, তাহলে আমি এখান থেকে এই কোণটা পাবো, না না সরি, 180 থেকে যদি বিটা বাদ দিই, তাহলে আমি শুধু এই কোণটা পাবো। এই কোণটা কত, তাহলে এই কোণটা 180 মাইনাস বিটা, তো আমি এই কোণটা পাইলাম। আবার আমি যদি এখন এ সি ও এই ত্রিভুজ বিবেচনা করি, তাহলে দেখো এই ত্রিভুজের এই কোণ আর এই কোণটা একই, এই কোণটা এই কোণ আর এই কোণটা একই কোণ, কারণ কোণগুলো হচ্ছে একান্তর কোণ। তাহলে আমরা লিখতে পারি অপর কোণ এ সি ও ইকুয়াল টু কোণ বি ও সি, যেহেতু একই কোণ, তাহলে এই কোণটা কতটুকু হবে, যদি এখান থেকে এই কোণটা এটা সম্পূর্ণটা হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এইটুকু হবে 180 মাইনাস আলফা, এখানে হবে 180 মাইনাস আলফা। তো দেখো আবার আমরা যদি ত্রিভুজ এ ও সি বিবেচনা করি, ত্রিভুজ এ ও সি বিবেচনা করলে আমরা জানি একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হয়ে 180 ডিগ্রি, তাহলে আমি এই কোণ আর এই কোণটা বের করলাম, তাহলে এই কোণ আমার কতটুকু হবে। তো এই কোণে এই ত্রিভুজ এ ও সি থেকে পাই, তাহলে কি হবে ওই কোণটা, তাহলে 180 থেকে মাইনাস হবে, তাহলে কোণ সি এ ও ইকুয়াল টু 180 মাইনাস হবে এই কোণ মাইনাস কোণ এ ও সি মাইনাস কোণ এ সি ও, তাহলে আমি যদি মাইনাস করি তাহলে কত হবে 180 মাইনাস এ ও সি, এ ও সি হচ্ছে 180 মাইনাস বিটা, আবার যদি মাইনাস এসিও, এসিও হচ্ছে 180 মাইনাস আলফা। তো এটা আমরা পাবো 180 মাইনাস 180 প্লাস বিটা মাইনাস 180 প্লাস আলফা, কারণ মাইনাসে আর প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, একইভাবে মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে আর মাইনাসে প্লাস। তো এখান থেকে এখানে প্লাস 80 180 আর মাইনাস 180 কেটে যাবে, তাহলে এখানে কি থাকবে যদি আমরা একটু সাজিয়ে লিখি, আলফা প্লাস বিটা মাইনাস 180, আলফা প্লাস বিটা মাইনাস 180, এইটা হচ্ছে তোমার এওসি, না সি এ ও, সরি সি এ ও কোণ, তাহলে সি এ ও কোণ পাইলাম, আবার এ ও সি কোণ পাইলাম, আবার ও সি এ বা সি ও বি এই তিনটা কোণ আমরা পাইলাম। তো এই তিনটা কোণ পাওয়ার পর আমাকে এখন কী করতে হবে, এই তিনটার মধ্যে সংযোগ স্থাপন করতে হবে। কীভাবে সংযোগ স্থাপন করবো, দেখো এই বিন্দুতে কেন্দ্র করে এই তিনটা কোণ আলফা বিটা গামা, আমরা জানি একটা বিন্দুকে কেন্দ্র করে যদি সম্পূর্ণ কোণ হয় সেটা হবে কত, এই বিন্দুকে কেন্দ্র করে চতুর্দিকে 360 ডিগ্রি। তো আমরা এখানে সেট পরিপ্রেক্ষিতে লিখতে পারি আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়াল টু 360 ডিগ্রি। তাই দেখো এখানে আমি আলফা বিটার মান বসাতে পারবো, তাহলে যদি আমি এখানে আলফা বিটার মানটা বের করে নিই,
এখানে আমরা লিখতে পারি কোণ সি এ ও ইকাল টু এটা, তাহলে অতএব আলফা প্লাস বিটা ইকাল টু কোণ সি এ ও মাইনাস প্লাস 180 ডিগ্রি। কারণ এই মাইনাস 180 ডিগ্রিকে সাইড চেঞ্জ করলে আমাদের মাইনাসটা হয়ে যাবে প্লাস। তো আমরা আলফা বিটা মানে এখানে বসিয়ে দিই, তাহলে কোণ সি এ ও প্লাস 180 প্লাস গামা ইকাল টু 360। তাহলে আমরা এখানে দেখতে পাবো কোণ সি এ ও ইকাল টু আসবে 180 মাইনাস গামা। কোণ সি এ ও, কোণ সি এ ও, ওকে সি ও পেয়ে গেলাম। আচ্ছা এখন আমরা এটা যদি মিশিয়ে দিই, তাহলে এখন দেখো এখন হচ্ছে যেটা যে ল্যামির সূত্রে, আমরা এখানে সূত্রে ফিরে যাই, যে ল্যামির সূত্র কি বলছে যে কোনো বিন্দুতে ক্রিয়াশীল তিনটি বল যদি সাম্যাবস্থা সৃষ্টি করে, তাহলে এক প্রত্যেকটি বা একটি বলের মান অপর দুটি বলের অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক। তো দেখো আমি যদি এই ত্রিভুজটা এখানে আবার এখানে আট করি, যে কোনটা এখানে এ বিন্দু, এখানে সি বিন্দু, আর এখানে হচ্ছে ও বিন্দু, আর এটা যদি পি, এই সমান্তরাল বাহুটাকে আমরা পি দিয়ে চিহ্নিত করলাম, তাহলে এটা আমি পি, এটা কিউ এবং এর সমান্তরালটা কিউ, তাহলে এটা কিউ, আর এই আরটাকে যদি আমি উল্লম্বভাবে এটা আর ধরি তাহলে এটা হচ্ছে আর, ওকে এই তিনটা। তাহলে আমরা কি বলবো এর বিপরীত যে কোণ সেটা হবে কি এর সমানুপাতিক, তাই তো? তাহলে আমরা এখন দেখি যে একটি বলের মান তার বিপরীত কোণের সমানুপাতিক, এই কোণ, এই কোণ আর এই কোণ। তো এখানে পি বাই সাইন, পি এর বিপরীত কোণ হচ্ছে এ সি কোণ, তাহলে সি কোণ হবে কোণ এ সি ও, আবার কিউ এর বিপরীত কোণ হচ্ছে এ কোণ, তাহলে এ কোণ হবে এ ও সি, তাহলে সাইন কোণ এ ও সি ইকুয়াল টু এটা হচ্ছে আর, আর এর বিপরীত কোণ হচ্ছে এটা, তাহলে আর ডিভাইড বাই সাইন কোণ সি এ ও। তো এটা যদি হয় তাহলে আমি এখন এটা ক্যালকুলেশন করি, পি বাই কোণ এ ও সি, কোণ কোণ এ সি ও, সরি কোণ এস ও, কোণ এস ও কিন্তু কী পড়ছিলাম আমরা আগে, দেখো সেখানে বের করছিলাম সাইন কোণ 180 মাইনাস আলফা, আবার কি ইকুয়াল টু সাইন 180 মাইনাস বিটা, কোণ এ ও সি বের করছিলাম যে 180 মাইনাস বিটা, আবার আর ডিভাইড বাই সাইন 180 মাইনাস গামা, এটা আমরা আগে যে বের করেছিলাম সেটা তোমরা দেখতে পারবা। তো এখন এটা তো আমরা আবার সিম্পলিফাই করি, যেমন আমরা জানি এখানে কোয়াটার্ন হিসাবে, কোয়াটার্ন হিসাবে অল পজিটিভ, এখানে সাইন কোসেক, এখানে ট্যান কট, এখানে সেক কোসেক, এই হচ্ছে আমাদের কোয়াটার ঘর। তো এই ঘরের সবগুলোর জন্য সাইন কস টেন কট সেক সবার জন্য পজিটিভ, আর এখানে এই ঘরে শুধু সাইন আর কোসেক পজিটিভ, এই ঘরে ট্যান আর কট পজিটিভ, আর এই ঘরে হচ্ছে সেক আর কোসেক পজিটিভ। তো দেখো এখানে বলছে সাইনের পরে 180 মাইনাস আলফা, 180 কোথায়, এখান থেকে আমরা জানি এখান থেকে কোণ পরিমাপ শুরু হয়, তো 180 এই ঘরে আসবে, এখানে আসছে 180 ডিগ্রি। তো যেহেতু মাইনাস আলফা আছে তার মানে এখান থেকে একটু মাইনাস করে সে এই ঘরে যাবে, তার মানে এই ঘরে যেহেতু সাইন পজিটিভ তাহলে আমরা এটাকে লিখতে পারি পি বাই সাইন আলফা, একইভাবে এটা লিখতে পারি আমরা কিউ বাই সাইন বিটা, একইভাবে এটা লিখতে পারি আর বাই সাইন গামা। এই হলো আমার ল্যামের সূত্রের প্রমাণ, এইভাবে তোমরা ল্যামের সূত্রকে সহজে প্রমাণ করতে পারো। আশা করি তোমাদের ভিডিওটি কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে জানাবা, আর আমাদের সাথে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।